প্লেট বিরিয়ানি নিয়ে আর আন্টির বানানো স্পেশাল চিকেন চাপ। এখানে এখন ছোটখাটো একটা প্র্যাঙ্ক করা হবে, প্র্যাঙ্ক মানে হাই ফাই কিছু লেভেলের না। হ্যালো হ্যালো, কোথায় তুমি? এই তো আমি এখন বেরিয়ে গেলাম, আকাশ এলো না তো। কে বললো আকাশ এলো না? আকাশ তো বলছে আমি বেরিয়ে যাচ্ছি, ও আদিত্য আসছেই না, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। মানে অলরাইট, ওয়াট আপ বন্ধু, অলরাইট ওয়াট আপ বন্ধুজন বান্ধবীজ, আমি এক্সট্রিমলি সরি এরকম অ্যাব্রাপ্টলি ব্লগটা স্টার্ট করার জন্য, বাট এর তার পেছনে অনেক কারণ আছে। কারণ আকাশ আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি ওকে বলেছি বাড়ি থেকে বেরিয়ে অনেকটা চলে গেছি, বাট রিয়ালিটি ইজ আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোলাম। মি বিং মি, দ্য লাতখোর বাঙালি, দ্যাট রাইমস অ্যান্ড ইটস টু হট। চলো অলরাইট, তখন রিক্সায় উঠে পড়েছি, আরও জোরে আরও জোরে, অলরাইট তখন রিক্সায় উঠে পড়েছি। তুমি কোনো গানটা আসতে করতে পারবে? গানটা আসতে করো না, থ্যাংক ইউ। অলরাইট, ও মাই গড, তখন আমি আকাশকে মিট করবো, মিট করে একটা জায়গায় যাবো, আমার একটা কাজে যাচ্ছি, ওরা ফুর্তি করতে না। সে কাজটা কি তোমরা পরে জানতে পারবে, অলরেডি এখন বলবো না, চলো খুব লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চালিও। হ্যাঁ, ও হ্যাঁ, বাই দ্য ওয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম দীপ্ত, ইউর উইথ দ্য লেজি বয়, অ্যান্ড খাওয়ার আগে হ্যান্ড স্যানিটাইজার ইজ আ মাস্ট, এভরিবডি স্টে সেফ। কথা হয়েছে, আজ আমি ওয়ালেটই আনতে ভুলে গেছি, পকেটে ডাইরেক্ট টাকা নাট ভুলে যাইনি, তাড়াহুড়োর মধ্যে ওয়ালেট আনিনি, পকেটে ডেস টাকা ঢুক গুঁজে চলে এসেছি, দাদা টাকা গুনছে। বাহ, তুমি যে বললে না যে খুচরো ঈদ, এটার জন্য তুমি ব্রাউনি পয়েন্টস পেলে অনেক। যাই হোক, আমরা এখন চলে এসেছি এই ব্রিজের ওপরে, এখানে আকাশ দাঁড়িয়ে আছে কোথাও একটা, আমি কল করবো এখন আকাশকে, ছ টাকা লাগাল খাবো, তারপরে আমরা যা খাওয়া করবো। আকাশকে কল করা হচ্ছে, মিস্টার পচা, হ্যালো কোথায় ভাই? চলে এসছি আমি ব্রিজের ওপরে, আর আমি তো ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। দেখ একটা ছেলে হাতে ক্যামেরা নিয়ে হেঁটে হেঁটে আসছে, ওটাই ওই যে মিস্টার দাঁড়িয়ে আছেন আমাদের এখানে, কোনো হ্যান্ডশেক হবে না, সোশ্যাল ডিস্টেন্সিং গাইস। কি এই স্যানিটাইজার দাম একটু ভালো সুগন্ধ আছে, ইহাতে একটু ইহাতে একটু ওই কিন্তু শেষ করে দিলাম স্যানিটাইজার, আগের দিন প্রচুর ইউজ হয়েছে। ও ফেস রিভিল, এখনো চিনতে পারবে না, এটা বলতে একি তুই কি অবস্থা, দাড়ি ফাড়ি কেটে নিয়েছিস? হ্যাঁ একদম দাড়ি ফাড়ি কেটে উড়িয়ে দিয়েছি, এটা ভালো লাগছে, হ্যান্ডসাম লাগছে, এটা এটা হাই ফক্স দিয়ে দে, হাই ফক্স বুঝছ ভাই, আজকে গালি দাও, আজকে গালি দাও যাবে না, আজকে গালি দিলে খুব সিন হয়ে যাবে। ইনফ্যাক্ট আমিও ভেবেছিলাম এই ব্লগটা একটু হবে, একটু মস্তি হবে, তারপরে হ্যাঁ মস্তি হবে, মস্তি হবে, কারণ ওর তোর তো চ্যানেলে মজা মজা হয় এই চ্যানেলে। অলরাইট চল, এখন উবার এসে গেছে, উবার এসে গেছে, হ্যাঁ ওটাই উবার এসে গেছে, এন্ড ভেরি আনসারপ্রাইজিং এবারে ওল্টো, এই হচ্ছে লাক, এত এক সেম পয়সা দিয়ে এই ছোট্ট গাড়ি পাচ্ছি, কোনো ব্যাপার না, লেটস গো গাইস। একে তো অল্টো, সেকেন্ড হচ্ছে এখন এসি চলছে না, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি, আর তার পাশে পচা না, আজকে সত্যি মানে আমাকে নিজেকে নিজেকেই খুব সেক্সি লাগছে নিজের দিকে, ভাবা যায় না। আমি আই মাছটা খুলছি না বলে তাহলে আর লাগবে না, তোর বিয়ার্ডটা ওফ, মানে আমারই মাঝে মাঝে মনে হয় চুমু খেয়ে নিতে, তুই পেটিএম করবো না গুগল পেতে নিয়ে নিবি টাকাটা। ও আচ্ছা, এখানে এখন ছোটখাটো একটা প্র্যাঙ্ক করা হবে, প্র্যাঙ্ক মানে হাই ফাই কিছু লেভেলের না। হ্যালো হ্যালো, কোথায় তুমি? এই তো আমি এখন বেরিয়ে গেলাম, আকাশ এলো না তো। তুই কোথায়? আমি তো গাড়ি দুটো করেছি, তো তুই আমার জানালি না তো কিছু, আর এর ইকো হচ্ছে কেন? ইকো হচ্ছে, হ্যালো সৌভিক, হ্যাঁ বলো, ইকো হচ্ছে কেন? ওই আমার তো হচ্ছে না, আর আমাদের হচ্ছে তো, আমরা তো একসাথে বসে আছি, এই হচ্ছে এডিএম এসে গেছে, কি রে বোকা হয়, কেমন লাগলো? আমায় দেখতে কেউ আসে না,
এ ব্লগ বন্ধ করতে হবে, এসব বলা যাবে না। যাই হোক, তো আগের দিন আমার ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছিলাম, অনেকে জিজ্ঞেস করছিলে, তো মাছটা খুলি, আমার এবার একটু সাফোকেটিং লাগছে, জিজ্ঞেস করছিলে আমরা কী করছি একসাথে, আমরা কি কোনো কোল্যাব করছি, অনেকে তো বলছে আমরা কোনো ডেটে এসছি, আমি জানি না এটা কীভাবে সম্ভব। তো আমরা একটা জিনিসের ওপর কাজ করছি দুজনে, সেই জিনিসটা তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো বা অনেকে জেনে গেছো, চুলটা খারাপ লাগছে কেন। ওকে লেটস গো, তুমি কি এক্সাইটেড আমাদের নিতে, তুমি কথাই বলছো না ধর। এই জিনিসটা আমার খুব কেনার ইচ্ছে, আপনি যারা এটা কী বলে এই জিনিসটাকে, যদি কিছু খারাপ হয় এনার দোষ, আমাদের দোষ না, আমাদের দিয়ে খারাপ অ্যাক্টিং করিয়েছো তাই। বয়স কত? 20 বছর। হ্যাঁ 20 বছরে দেখেছো, ইন্সপায়ার করছে, মানে এখনকার জেনারেশনকে দেখো, আমরা শুধু পাবজি খেলে বেড়াচ্ছি কিন্তু ও কিন্তু প্রচুর খাচ্ছে, দুদিনে যেভাবে খেটে ওইটা নামালো মানে দেখার মতো। আমি তো খুব ইন্সপায়ার্ড হয়েছি, আমিও ইন্সপায়ার্ড হয়েছি, আমি ভাবছি এসব ছেলে ডিরেক্টিং করবো। ভিক্টর অ্যাক্টিং আমি দেখেছি অসাধারণ। হ্যাঁ এটা 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 বলতেই হতো, ভাবা যায় না সত্যি, মানে মাতালের রোলটা কিন্তু ঘেমা করে, মানে কি মারাত্মক। আমরা এখন ঢুকবো, আমরা এখন খুব প্রফেশনাল লেভেলে অ্যাক্টিং করতে চলেছি, এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে। ভাবে আন্টি আজকে আমাদের জন্য স্পেশালি চিকেন কষা করেছে, আর বিরিয়ানি তো আছেই, আমি তারপরে ভুলে গেছি কি বলতে হবে, তাই জন্য আমি এটা আমার দেশের বোকা বোকা করলাম। দেখো গন্ধটা শোকো, ওটা সেমই জিনিস। এ হচ্ছে আমাদের ডিওপি, খুবই ট্যালেন্টেড অসম একজন ডিওপি, নিজের A73টা শো অফ করলো। আর এটা হচ্ছে খুব অসম আন্টি, যে আমাদের জন্য অসম চিকেন কষা করেছে, এই ইম্পর্টেন্ট নয়। অলরাইট, তো আমরা এখন অডিও রেকর্ড হচ্ছে, অলরাইট, তো আমরা এখন বসে পড়েছি 2 প্লেট বিরিয়ানি নিয়ে আর আন্টির বানানো স্পেশাল চিকেন চাপ। তার আগে আমরা অবভিয়াসলি হ্যান্ড স্যানিটাইজ করে নিয়েছি, আরও খাওয়া শুরুও করে দিয়েছে, ভেরি হ্যাংলা গাইস, অসাধারণ হয়েছে। আচ্ছা আমি একটা কথা বলবো, কস্তুরি একটা রেস্টুরেন্ট ছিল না, কস্তুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার একটা বন্ধু বলছিল যে তোর ওর খেপে আছে, আচ্ছা বলছে যে কস্তুরিতে কোনটা কি তুই নাকি ব্যাড রিভিউ দিয়েছিস, ওর কিন্তু ওর ভালো লেগেছিল, কোন জিনিসটা ব্যাড রিভিউ দিয়েছিস? না আমি কস্তুরি বোধ হয় আমি ওই বিরিয়ানি, ফিশ বিরিয়ানি, আমি একটা ফিশ বিরিয়ানি রিভিউ দিয়েছিলাম কস্তুরিতে, কোনো একটা ভেটকি বিরিয়ানি বা কিছু, যেটার মধ্যে বিরিয়ানির মধ্যে এক গাদা কাঁচা লঙ্কা কুচি দেওয়া ছিল, যেটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। তারপরে ভেটকি বিরিয়ানি 280 টাকা দাম, 280 না 300 টাকা দাম নিয়েছিল, এরকম ছোট্ট ছোট্ট দুটো মাছের পিস, লিটারালি এইটুকু সাইজ, পুরো ড্রাই, ঠিক আছে, আর ভালো খেতে না। কিন্তু আমি কখনোই বলিনি কস্তুরির রেস্টুরেন্টটা খারাপ, আমি বলেছি কস্তুরির অনেক 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 ভালো খাবার আছে, বাকি যে বাঙালি খাবারগুলো আছে ওগুলো বেশ ভালো খেতে, আমি সেটা ব্লগে বলেওছিলাম। আমি কোনো রেস্টুরেন্টকে মানে ছোটো করার জন্য ছোটো করি না, কন্টেন্টের জন্য ছোটো করি কিছুটা, তাই লাগেনি তো আমি কেন বেকার ভালো বলবো, ভালো নাই ভালোই বলি। না এটা ঠিক, আমি ওর ভিডিও দেখি, মানে যেরকম মানে ওর কী বলে ওটাকে স্পন্টেনিয়াসলি যেটা ভাবে সেটাই কিন্তু বলে, এমন এই যে এগুলো বলছি কিন্তু আমরা কিন্তু স্ক্রিপ্টেড কথা বলছি না, এগুলো আমরা বলতে গেছি আমরা ন্যাচারালি খুব ফানি, সেটাই বোঝাতে চাইল। জানি না আমার কেটে গেছে। অলরাইট গাইস, তো জাস্ট বাড়ি ফিরলাম, আমাদের সব শুটিং ফুটিং শেষ, আমাদের কাজ তোমরা দেখতে পাবে হচ্ছে রোল কল বলে চ্যানেলটায়, ওখানে অলরেডি দুখানা ছোট ছোট মানে ট্রেলার টিজার টাইপের এসছে, আর একটা গান এসছে টাইটেল ট্র্যাকটা,
ওয়েব সিরিজ আর কিছুদিনের মধ্যেই আসছে, তো যাও ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, মানে মজা হবে ওখানে। আর প্রচুর হয়তো নতুন লোক আমাকে দেখছো, সো হাই হ্যালো, যারা নতুন যারা আকাশের অডিয়েন্স এখানে এসছো সবাইকে হাই হ্যালো। আমি এরকম ব্লগস বানাই, যদি এরকম স্টুপিড ব্লগস দেখতে চাও, ফান ব্লগস দেখতে চাও, সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড বাকিটা তো জানোই, আমার সব আপডেটস আমি ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি, আমি এরকম ডান্স ভিডিওসও পোস্ট করি ইনস্টাগ্রামে মাঝে মাঝে, ওখানে চলে আসতে পারো। আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস ইজ মি দ্য লেজি বং, সাইনিং অফ।